আসসালামু আলাইকুম তা আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে লিসেন টু এবং আরেকটা হচ্ছে হিয়ার আমরা কিন্তু এই দুটো শব্দ ব্যবহার করে থাকি একটা হচ্ছে হিয়ার শোনার জন্য শুনছি আরেকটা হচ্ছে লিসেন যখন আমরা বলে থাকি লিসেন টু আরে লিসেন টু মি ঠিক আছে তার মানে কি এখানে মনোযোগ আকর্ষণ করা হয়েছে ঠিক আছে মনোযোগ বা অ্যাটেনশন মানে তুমি অবশ্যই তোমাকে কানোর দিকে মনোযোগ দিতে বলতেছে টিচার বলতেছে লিসন টু মি লিসন টু মাই ওয়ার্ডস ঠিক আছে আমার কথা শোনো ঠিক আছে এখানে মনোযোগ তাহলে এই যে কান এই কানটা দিয়ে যে আমরা শুনবো এই লিসেন টু যদি শব্দটা ব্যবহার করা হয় লিসন টু তার মানে হতেছে গিয়ে কি সেখানে মনোযোগের ব্যাপার আছে তোমাকে মনোযোগ দিয়ে শুনতে বলা হয়েছে ওকে দুই নাম্বার হচ্ছে হিয়ার আমরা কানের দুনিয়ার যত সাউন্ড নয়জ হ্যাপি যাবি কাবি গান শুনি যা কিছু শুনি সব কিছু হচ্ছে গিয়ে আমাদেরকে হিয়ার ওকে ডিডি হিয়ার দ্যাট না তুমি কি সেই শব্দটা শুনতে পেয়েছো তার মানে হাবি জাবি যত কিছু কান দিয়ে শুনতে থাকে সেগুলো সব ক্ষেত্রে আমরা কী ব্যবহার করবো হিয়ার শব্দটা ব্যবহার করব আর মনোযোগের ক্ষেত্রে লিসেন টু মি ঠিক আছে ওকে থ্যাংক ইউ অবরিব